রেজাল করিম আবরারকে আমি এর আগে 3 মাস আগে বলেছিলাম, তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন, ওই বই 10 খানা জালিয়াতি করেছে। আমি বলেছি যে রেজাল করিম আবরার, বুকে যদি তোমার দম থাকে 5 মিনিট আমার সামনে বসে দেখাও। 3 মাস হয়ে গেল, একটা ফেসবুকে লিখতে লেখার মতো হাতটা তোর অবশ হয়ে গেছে, এখন তো একটাও লেখে নাই। তার আরো বন্ধু দোস্ত আরেক বিন হাবিব ও আবার ফেসবুকে পোস্ট করে দিয়েছে, যারা জেনারেল ছাত্র তাদের সঙ্গে খবরদার কেউ বাহাসে বসবেন না। ভাই বলে তো কাকে নিজবাত করছে, কাকে নিজবাত করছে? ওটা যারা জেনারেল ছাত্র আর ঘুরে পুরে মুজাফর বিন মহাসেনের কোরআনের কিরাত শুদ্ধ না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোরআনের কিরাত শুদ্ধ না। আরে এই কথা কোরআনের প্রতিযোগিতা আমরা দিতে আসি নাই, কিরাতের প্রতিযোগিতা দিতে আসি নাই, আমরা এসেছি আমাদের ফতোয়া, আর তোমাদের ফতোয়া নিয়ে আসো, আমাদের আকিদা, তোমাদের আকিদা নিয়ে আসো, আমাদের আদর্শ, তোমাদের আদর্শ নিয়ে আসো, আমাদের সঙ্গে 5 মিনিট বসো। যদি তোমার মাসালাকে আমরা উলঙ্গ করে জনতার সঙ্গে দেখে না দিতে পারি, জিন্দগিতে মাইকে মুখ লাগাবো না। এটা আমার শব্দ, এই চ্যালেঞ্জ আমার, প্রত্যেকটা শব্দের জিম্মেদারি আমার, যেখানে বলবো বসতে। আর এমন কিছু মানুষ যেন চলে আসেন না যাকে কেউ চিনে না, বউ ছাড়া। আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কালকে আবুয়াশি ভাইকে দেখছি যে আমাকে পাঠাতে পারেনি, আবুয়াশি ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ভাইয়ের ভিডিও করেছে যে রাহুল হোসেন তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তো দেখলাম তাকে কোনোদিন দেখিনি, তার 14 গোষ্ঠী কাউকে দেখিনি। আজকে ভিউ কটা হচ্ছে দেখেন তো, বলছে ভাই আমি ফার্স্ট, উনি ফার্স্ট, মানে কেউ দেখেও নি। 5 ঘন্টা পারে গেছে একটা, ও বলছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে ভাস করবে। আহারে সোনামণি, তোমার বউ ছাড়া কেউ চিনে না, তোমার সঙ্গে কি কাজ, তোমার সঙ্গে কি কাজ, তোমার সঙ্গে যদি ভাস হয়েও যায় আলোচনা করেও দিই, তারপরে এই চিটিং বাসগুলো বলবে ও তো আমাদের কেউই না, ওরাই সাজিয়ে করেছে, বা বলবে কি বলবে না কথা বলেন। কিছুদিন আগে সৈয়দপুর, দিনাজপুর সৈয়দপুর, বাংলাদেশের সুন্নি কিছু টুন্নি আছে, আছে না কথা বলেন, আমি তাদের নাম রেখেছি ফেরকা লাহাবি। ফেরকা লাহাবি কেন? কারণ তারা মিলাদটাকে মনে করে এটা ইসলাম, আছে না গরম কথা বলে। মিলাদ কিয়াম হাজির নাজির নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? কবরের সিদ্ধা দেওয়া যাবে কি যাবে না, পীরের পাকে সেটে চেটে পরিষ্কার করা যাবে কি যাবে না, তাতে ধর্ম বলতে এগুলো। তা আহলাসদের একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশ আহলাস আন্দোলনের পক্ষ থেকে শেখরা গিয়েছেন, তারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে 2-4টা কথা বলেছেন, সুন্নাতের পক্ষে কথা বলেছেন, ওখানে মানববন্ধন করে চ্যালেঞ্জ করেছে আহলে হাদিসদের, যে কোনো জায়গাতে যে কোনো ব্যক্তির সঙ্গে তারা মুনাজারা করবে। তা আমাদের পক্ষ থেকে আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো আছি, মুনাজারা হবে বেটা। ফেসবুকে পোস্ট করা হয়েছে, হাজার হাজার মানুষের শেয়ার লাইক হয়েছে, চলে গেছে তাদের কাছে, নাম্বার দেওয়া হয়েছে যে তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হলো, যদি দম থাকে এই নম্বরে ফোন করো। আবু সুফিয়ান নাম্বারটা দেওয়া হয়েছিল, উনাকে ফোন করেছে ওই সৈয়দপুর থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত, ওদের সেক্রেটারি ফোন করে বলছে যে আপনাদের নাম্বারটা পেলাম, আপনাদেরকে আমাদের বাহাসের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। জি করেছি আলহামদুলিল্লাহ। তো উনি তখন বলছেন তো আপনাদের একজন যে কোনো ব্যক্তি সৈয়দপুরের, তার নাম্বার দেন, তার ঠিকানা দেন, তার কাছে কি আমরা চিঠি পৌঁছে দেবো, বসে আলোচনা হবে। আমি বলছি কেন রে ভাই, বাংলাদেশের যে কোনো জায়গাতে মুনাজারা অফার করেছো, চ্যালেঞ্জ করেছো, যে কেউ বহাস করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে, তোমরা এই শর্ত দিয়েছো, এখন কেন তৃতীয় পক্ষ মধ্যস্থকারী লাগবে? আমি কি মেয়ের বিয়ে দিতে এসেছি না আমার সেই মেয়ের বিয়ে দিবা, ঘটক কেন আবার, কথা বুঝতে পারলেন না, ঘটক কেন লাগবে আবার, আমি কি মেয়ে বিয়ে দিতে যাচ্ছি না আমি বিয়ে করতে যাচ্ছি যে ঘটক লাগবে? উনি তখন বলছেন যে না আপনি দেন, একজনের নাম দেন, যে আমার কেউ নাই, আমি আহলে হাদিস, মানহাজ আমার স্পষ্ট এবং তোমাদের সুন্নিদের কঠোর বিরোধী, এটা আমার পরিচয়, কোনো সংগঠন আমার নাই, আর আমি তো বাংলাদেশও না, এখানে আমার সংগঠন থাক আর না থাক যা সে কথা বলেন, আমি তো ইন্ডিয়ান। আমি তখন বললাম যে যেখানে ইচ্ছা সেখানে যখন বাস হবে তো তুমি নাটোরে চলে আসো, ব্যাটার পা লড়ে না সৈয়দপুর থেকে, ঘুরে ঘুরে বলছে সৈয়দপুরে আসেন, আজ নাটোরে আসেন, চ্যালেঞ্জ তো করছে যেখানে ইচ্ছা যে কেউ বাস করলে নাকি করবে, আমি হচ্ছে তাহলে নাটোরে চলে আসেন কবরস্থানে, বাসের ফলাফল যে হেরে যাবে তাকে দাফন করে দিতে হবে ওখানে, বেটা বেঁচে থাকার অধিকারই নাই। ওই বেটা তখন করেছে কি, ফোনটাকে কেটে দিয়েছে, পরে একটা সারাত নামা লিখেছে, বাস করার শর্ত দিয়েছে,
তিন নম্বর শর্ত লাগিয়েছে, বিদেশি কোনো আহলাদিস আলেম যেন ভাষে না আসে। দেখেন আজকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, কি ঘুরে বেড়াচ্ছে, চ্যালেঞ্জ করেছে যে কোনো আহলাদিসের সঙ্গে বাহাস করবে। কিন্তু তিন নম্বর শর্ত আজকে লাগিয়ে দিয়েছে, বিদেশি কোনো আহলাদিস যেন না হয়। কোন দিকে নিজবত করছে শোনা হনি, কোন দিকে? আমি এই জন্যই বলেছি যে আমার আলোচনা, আমার কাছ থেকে আকিদা শেখার দরকার নেই, আখলাক শেখার দরকার নেই, জুহুদ শেখার দরকার নেই, এগুলো শেখার জন্য শায়খ মাশায়েখরা লাইন দিয়ে বসে আছে, তারাই আপনাদেরকে শেখাবে। আর আমাদের কাজে কাটা ছেঁড়া করা, আগে বলেছি, তুমি যদি আমাকে বাঁশ দিয়ে দেখাও আমি গোটা বাঁশ ঝাড় তোমাদের দিয়ে দিতে পারবো। তাই আমাদেরকে বাঁশ দেওয়ার আগে বাঁশ ঝাড়ের দিকে লক্ষ্য করবা, নিতে পারবা কিনা, যদি পারো তাহলে তোমরা করো, কতক্ষণ পারো দেখো। আর আমাদের এক জনসাক তুমি দিন রাত 24 ঘন্টা চিৎকার করে বাহাস বাহাস করে দরকার নেই। আর কোরআনের প্রতিযোগিতা মুজাফফরবিন মহাসেন পারে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পারে না, আরে বেটা এগুলো তো আমাদের 4 বছর 5 বছর ছেলেরা তোমার সঙ্গে বাহাস করবে। যদি কোরআনে কিরাতের প্রতিযোগিতা হয় মুজাফফরবিন মহাসেনের দরকার নেই, তার ছেলে আজকে কিরাত করে গিয়েছে কি যায় নাই? সোনামণি আসো, কিরাতেও আসো দম থাকলে, তোমাদের জাজ নিয়ে আসো, মুজাফফরবিন হোসেনের ছেলেও কিরাত করে দেখাবে, তুমিও করে দেখাও, তারপর প্লাস্টার কাদের ঘরে যায় একটু দেখে নিও। আরে এইসব 4-5 বছর ছেলেদের কাজ, কিরাত প্রতিযোগিতা করা? আলে বলবা কিরাত প্রতিযোগিতা নামে নাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা এইসব বেকুব যারা আছে তাদেরকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সিদ্ধি, এই কথাগুলো বলে আমি কাউকে খাটো করতে চাইলাম না, কারণ তারা যে নোংরা ভাষায় আমাদের আলেম উলামাদের মান সম্মান নিয়ে কথা বলে, কথায় কথায় দাজ্জাল কাজ্জাব বা বলে কি বলে না কথা বলেন। আমরা অত ভাষা খারাপ করতে পারি না, যা শুধুমাত্র বলেছে যে তোমার কোনোদিন দম থাকে 5 মিনিট তোমার বই নিয়ে আমার সামনে বসে দেখায়ও, যে তোমার বই থেকে তোমার মাসালাকে ভুল প্রমাণ করতে না পারি জিন্দগিতে মাইকে মুখ দেব না। আর তুমি যদি না বসো তাহলে তোমার বই কিনেছি 130 টাকা দিয়ে টাকাটা ফেরত দিতে হবে। বেটা বই বিক্রি করতে পেরেছ, লাভাংশ পকেটে ঢুকেছে, তোমার বই ভুল পেয়েছি বসবো না মানে বই বিক্রি করলে কেন বাছা? হয় টাকা ফেরত দাও, নসে বসতে হবে আমার সঙ্গে। আমি বই পড়েছি, আমি ভুল পেয়েছি, তোমাকে আমার সঙ্গে বসতেই হবে। আর ব্যতিক্রম কোনোদিন যদি ভাগ্যে মিলে যায় তো চুটবাই তোমার হাতে একটা চুম্বন করে তোমার সঙ্গে বসবো। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অনেক। সেই দিন দেখবো আমরা ইনশাআল্লাহ যে কাদের মাসালা হকের উপরে আছে, তাদের আকিদা হকের উপরে আছে, ইনশাআল্লাহ সেই দিনই হবে আমাদের আলেম উলামাদের বাসে বসার দরকার নেই, ইনশাআল্লাহ আমরাই এই ফিল্ডে যথেষ্ট। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাগুলো তুমি আমার মধ্যেকার যদি কোনো অহংকার থেকে থাকে, কোনো রিয়া থেকে থাকে, রিয়া মুক্ত অবস্থায় এই কথাগুলো বলার এবং শ্রোতা কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করার সকলে বলি আল্লাহুম্মা আমিন।